come to this place for the first time, so that's what is my memory with this. I am from Bengal, Kolkata. We also eat these foods over there, but in masala dosa or something. It's very famous over there. People have it for breakfast, as well as for lunch, and for snacks as well. Thank you. Well, আজকে পেটাপুরমে দোসাটা ট্রাই করছি এখানে আমরা আমাদের কলকাতাতে মশলা দোসা প্রচুর খাই বাট এখানে এসে এই প্লেন অনিয়ন দোসা দেখে লোভ সামলাতে পারলাম না 30 টাকা দাম নিয়েছে বাট কোয়ান্টিটিটা দেখুন প্রচুর চিয়ার্স ফাস্ট ফুড হিসেবে ধোসার জনপ্রিয়তা দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে প্রসার লাভ করেছে বহু যুগ আগেই আমরা বাঙালিরা যতই নিজেদের বিরিয়ানি লাভার বলি না কেন নিরামিষ খাবার হিসেবে ধোসাকে আমরা এতটাই মনের মধ্যে আগলে রেখেছি যে এর প্রায় 40-50 ধরনের ফ্লেভারের মধ্যে আরও একটা ফ্লেভার আমরা জন্ম দিয়ে ফেলেছি কলকাতা স্টাইল মশালা ধোসা হিসেবে কলকাতা ধোসা আর দক্ষিণ ভারতের ধোসার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবে কে সেরা সেটা জানতে কিন্তু আমি অন্ধ্রপ্রদেশ যাইনি গিয়েছিলাম আমার একটা অফিসিয়াল কাজে ওই হ্রদ দেখা আর কলা বেচার মতোই ব্যাপার তবে যে উদ্দেশ্যে আপনারা ভিডিওটা দেখতে এসেছেন সেটা আরও বেটার জানতে হলে সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখতে হবে নমস্কার প্রিয় বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন বেদুইন বাঙালি এবছর জানুয়ারি মাসের শুরুতে আমার কিছু স্টুডেন্টদের নিয়ে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে একটা ন্যাশনাল স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করতে প্রথমবার হাওড়া তিরুপতি হামসফর এক্সপ্রেসের থার্ড এসিতে ট্রাভেল ছিল বেশ সুখকর একটা এক্সপিরিয়েন্স ট্রেনের মেনটেন্যান্স ছিল যথেষ্ট ভালো তবে খাওয়া দাওয়া ছিল মোটামুটি এভারেজ যদিও খুব বেশি হাবিজাবি খেয়ে পেট খারাপ করবার কোনো ইচ্ছাই ছিল না তাই হালকা খাবারই ছিল বেস্ট অপশান যাই হোক পরের দিন সামালকোট স্টেশন থেকে স্কুলের পাঠানো বাস এসে আমাদের স্কুল ভেনিউতে নিয়ে যায় যেখানে আমাদের থাকার সুবন্দোবস্ত করা হয়েছিল তবে যে ব্যাপারটা দক্ষিণ ভারতে এলে আমাকে খুব মুগ্ধ করে সেটা হলো এখানকার আতিথেয়তা এবং অভ্যর্থনা হ্যালো থ্যাংক ইউ নমস্তে তবে যে জিনিসটা আমাকে আরো বেশি মুগ্ধ করলো সেটা ছিল ঠিক এরকম কবিগুরু লেখা সেই বিখ্যাত বাংলা গানে শিশুদের নৃত্য প্রদর্শন চলছে ওপেনিং সেরিমনিতে অন্ধ্রপ্রদেশ ও তেলেগু মানুষদের প্রতি সম্মানটা যেন আরো একটু বেড়ে গেল স্কুলে থাকার জায়গাটা ছেলে মেয়েদের আলাদা হলেও ছিল কমন নন এসি শেয়ারিং যা জানুয়ারি মাসের মতন একটা প্রেজেন্ট ওয়েদারে খুব একটা কষ্টকর হয়নি ওয়েল এক্ষেত্রে বলে রাখি শীতকাল বলে কোনো ঋতু অনুভূত হয় না এখানে যাই হোক তবে স্কুলের ডাইনিং হলটা ছিল বেশ বড় এবং খাবারও ছিল বেশ টেস্টি এবং হেলদি যদিও প্রত্যেক দিনই কোনো না কোনো নতুন আইটেম অ্যাড করা হতো খাবারের মেনুতে খাজা ইস কাকিনাড়া খাজা স্কুল মেডা ওয়ান্স মোর থ্যাংক ইউ থ্যাংক ইউ What's this, ma'am? ইভেন চলাকালীন ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত এখানে প্রত্যেক দিনের খাবার বরাদ্দ থাকলেও কৌতূহলী মন রোজ সন্ধ্যেতেই বেরিয়ে পড়তো নতুন জায়গাকে ঘুরে দেখবার টানে এবং অবশ্যই নতুন খাবারের অন্বেষণে যে মফস্বল শহরে আমরা ছিলাম তার নাম পেড্ডাপুরম বড় শহর কাকিনাড়া থেকে প্রায় 20 কিলোমিটার দূরে তাই খাবারের অপশনও ছিল বেশ লিমিটেড হাউ মাচ ইজ দিস ইয়ে কিতনা হ্যায় ব্রেড বাই 10 রুপিস 10 রুপিস পারি হ্যান্ড ইয়ে কি হ্যায় টমেটো ভাজি ইয়ে ভি 10 রুপিস হ্যায় 15 15 15
एक ये वाला दीजिएगा। खाएंगे पार्सल? खाएंगे खाएंगे। थैंक यू। एक दीजिएगा बस। ये टमाटर है? ओ टमाटर पे टमाटर टमाटर आई डोंट नो व्हाट इज टमाटर इज बट यू ट्राई दिस आगेटा जस्ट ब्रेड और ब्रेडर मध्य पिंज यब दिए और एक सस दिए बनिए खेते भलो टमेटो छो और कि भुजिया छोटे और बदाम छो तो जाए ना कम खेते हैं देखा जा। सो ये एन खेल बाट बेपार सरम कि ना तावाटा बोले टमेटो दिए बेसिकाली यो सब भुजिया और वही बेसन दिए भाजा एक बड़ा टाइप बड़ा ना मैं क्रिसपी एक बेपार आगे जो खेल अतटा इंटरेस्टिंग लगे ना बट ठीक आ मैं जेहतु पाउरुटी आर वटार मध्य अपन भुजिया प्लस पिंज इटा तो तई इतने पिंज़र अंशा एक कम आखिए दी एक बार और टेस्टा क्योंकि बेसिकाली टक झाल मिस्टी ए रकम ही तो नाइस एक्सपिरियंस एखे पेड्डापुरम एस ट्राई कर लतून धरण एक खावा आंध्रार एक स्नैक बला जाए इविनिंग स्नैक तब एक जिनिस बोलते ही यो क्यों खेले मैंने वोजे ब्रेड पकोड़ा जो निलाम से 10 टाका नियेछे और टाबाटा नियेछे 15 टाका एटा दो पिस छिलो तो दुटो खावार पर पेट किन्तु पुरोपुरी भरे जाबे माने आमि तो राते बेला डिनार करते पारबो ना जाय ना खेये तो निलाम लोभे पड़े ना बाट जस्ट जस्ट फर एक्सपिरियन्स सेटार जोन्नो किन्तु एखन खेये मने होच्छे जे एकटु भुली होयेछे पेटटा किन्तु जथेष्ट भार होये गेलो खावार पर किन्तु नतून जायगाय नतून खाबारेर लोभ कि आर सामलानो जाय तबे एकटा ब्यापारे खूब एश्योर छिलाम खाबारेर अपशन एखाने जतोई लिमिटेड होक ना केनो ধোসা পাবো না সেটা হতে পারে না। পরের দিন আবার ইভিনিং ওয়াকে বেরিয়ে নজরে পড়লো একটা ইডলি ধোসার দোকান। হাউ মাচ ইজ দিস? 30 রুপিস ওয়ান পরাটা। Yeah, yeah, yeah. Just come to this place for the first time, so that's what is my memory with this. Yeah, I am from Bengal, Kolkata. Yeah. We also eat these foods over there, but in masala dosa or something. Yeah. Only this plain dosa. Plain dosa. It's very famous over there. Very famous. People have it for breakfast as well as for lunch and for snacks as well. Ha, onion with onion. This one is mine, na? Oh, yeah. Thank you. World famous, na? World famous, yeah. This shop. Five star. It fades away over here, yeah. So you are local here? We are from Vizag, okay, nice, that's nice. Where? This region, yeah. Oops, sorry. Yes, थैंक यू। वेल आज के पेड्डापुरम में डोसा ट्राई करछि एखाने देखा जाक कि रकम खेते आमरा आमादेर कलकाताते मसाला डोसा प्रचुर खाई बाट एखाने एसे ई प्लेन अनियन डोसा देखे लोभ सामलाते पारलाम ना 30 टाका दाम नियेछे बाट क्वान्टिटीटा देखुन प्रचुर অনেকটা আমার হাত মানে অলমোস্ট জ্বলে যাচ্ছে আমার এটা রাখতে হবে প্রচুর গরম। ওয়েল সো এটা আমার আন্ধ্রপ্রদেশে ফার্স্ট টাইম ধোসা টেস্ট করা হবে দেখা যাক কীরকম টেস্ট। চিয়ার্স।
এই চাটনিটা, এই যে লাল চাটনিটা দেখছেন, এটা আমাদের ওখানে একটু ডিফারেন্ট হয়, বাট এটা একটু না পিজার যে টেস্টটা থাকে এখানে, পিজার যে একটা ফ্লেভার পাওয়া যায়, ওরেগানোর টেস্ট সেটা পাওয়া যাচ্ছে এখানে। আর সাদা চাটনি, ওই চাটনি টেস্ট করে দেখি, ঝাল আছে বেশ, তবে বিভৎস টেস্টি। এটা গেল সাদা চাটনি দিয়ে, ব্লেন্ডটাই আলাদা। কলকাতার ওখানে যে ডোসা খাই আমরা, ওটার টেস্ট আর টেস্ট ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। বোথ আর এনজয়েবল, মানে দুটোই টেস্টি, বাট এখানে যেটা খাচ্ছি সেটা হয়তো এখানকার লোকাল যে এসেন্স বা ফ্লেভারটা দিয়েছে সেটার জন্য হয়তো আরও বেশি বেটার লাগছে, কারণ আমার কাছে একটু অথেন্টিক আর একটু এক্সোটিকও লাগছে মোস্ট প্রবাবলি। সো দিস ইজ নাইস, নাইস এক্সপিরিয়েন্স ইট ওয়াজ। তবে একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের ওখানে 30 টাকাতে ধোসা অ্যাকচুয়ালি পাওয়া যায় না, যেটা পাওয়া যায় ওই বড় জোর 40-50 টাকার মধ্যে মশালা ধোসা। বাট এখানে যে কোয়ান্টিটি দিয়েছে প্লেন ধোসাতে 30 টাকা, সেটা কিন্তু অনেকটা, মানে একটা খেলে অবশ্যই পেট ভরে যাবে। এখানে প্রতিটা জায়গাতেই দিলাম খাবারের জিনিসের যা দাম তাতে কিন্তু কোয়ান্টিটিটা বেশ অনেকটাই, মানে কোয়ান্টিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না, ওয়েদার কোয়ালিটি কিন্তু ওয়েল মেনটেন, সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস এখানে। আজকে পেটাপুরমে এটা সেকেন্ড ডে আমার, গতকাল ওই এখানকার লোকাল ভুজিয়া কিছু খেয়েছিলাম, আর এখানে আজকে ধোসাটা টেস্ট করছি, দুর্দান্ত লাগে, মৌসম মৌসম এক্সপিরিয়েন্স। যদিও রাতের ডিনার এখনও বাকি আছে, মোস্ট প্রবলি হয়তো আজকে হোস্টেলে সরি স্কুলের মেসে আর কি চিকেন হয়েছে, তো সেটা আজকে খাবো, বাট ওখানে ব্লগ করতেই পারবো না। এবার আসা যাক ফাইনাল রেজাল্টে, কে সেরা, কলকাতার ধোসা নাকি দক্ষিণ ভারতের। এই মূল্যায়ন করবার আগে আপনাদের জানিয়ে রাখি, সাউথ ইন্ডিয়াতে এই ধোসা ফাস্ট ফুড হিসেবে গণ্য হলেও যে সমস্ত লোকেরা সেখানে খেতে এসেছিল তাদের জিজ্ঞাসা করে জানতে পারি এটা ছিল তাদের ডিনার। সুতরাং 30 টাকা একটা ভরপেট আহারের জন্য দামের নিরিখে আমি অবশ্যই বলবো দক্ষিণ ভারতের ধোসা সেরা, কারণ এই দামে কোয়ালিটির সঙ্গে কোয়ান্টিটি শুধু কলকাতায় নয় গোটা উত্তর ভারতেও মিলবে না। তবে হ্যাঁ, যেটা এখানে মিসিং ছিল সেটা হলো সাম্বার, যেটা থাকলে হয়তো দাম খানিকটা বাড়ত, কিন্তু দামের খুব একটা হেরফের হয়তো হতো না। অন্যদিকে কলকাতার ধোসাকে আমি টেস্টের দিক থেকে সেরা বলবো, তার কারণ মশালা ধোসা দক্ষিণ ভারতের সব জায়গায় অ্যাভেলেবেল নয়। এর আগে আমি তামিলনাড়ুতে গিয়েও দেখেছি, সেখানে চিকেন ধোসা সহজে পেয়ে গেল, মশালা ধোসা ছিল খুবই বিরল। তবে রেঞ্জ অফ ভ্যারাইটির দিক থেকে যদি দেখা যায় তাহলে দক্ষিণ ভারতের ধোসা সত্যিই সেরা। যাই হোক, ইভেন্টের শেষের দিন হাতে একটু সময় বের করে ঘুরতে বেরিয়েছিলাম কাঁকিনাড়া শহর এবং বিচের দিকে। বিচে যাওয়ার আগে গত 5 দিনের সাউথ ইন্ডিয়ান ফুডের টেস্ট চেঞ্জের জন্য গিয়েছিলাম সেখানকার সব থেকে বড় শপিং মলে অবস্থিত বারবিকিউ নেশনে। Pacific Blue? Pacific Blue Mojito. আমাদের এটা কি ছিল? যেহেতু টপিক ধোসা নিয়ে, তাই বারবিকিউ নেশনের ভ্যারাইটিস অফ কাবাবের রিভিউ দিয়ে ভিডিও আর দীর্ঘায়িত করলাম না। তবে সব থেকে যেটা অবাক করেছিল, আপনারা জানলেও হয়তো অবাক হবেন, এই আউটলেটের ম্যানেজার থেকে শুরু করে সাফাই কর্মীরা পর্যন্ত সবাই বাঙালি। আমরা কাকিনাড়ার এই 82 ইস্ট SRMT মল আই মাল্টিপ্লেক্সারে ঘুরলাম, খুব ভালো একটা জায়গা, মানে একটু হ্যাং আউট করার জন্য কাকিনাড়া সিটির সাথে ঘুরছি। এটা অন্ধ্রপ্রদেশের 6th largest সিটি, আর দেখতে পাচ্ছি খুব বিজি ট্রাফিক এদিকে, আর দুটো দিকে প্রচুর গাড়ি যাতায়াত। এখন অলরেডি সময় হয়েছে প্রায় 3:15 বা 3:20, আমরা এখন যাব কাকিনাড়া বিচের দিকে, কারণ আমাদের অটোটা আমরা ভাড়া করেছি আজ 1200 টাকা পেটাপুরমে, ওখান থেকে এত দূর পর্যন্ত আর কি আসতে, মানে কাকিনাড়া বিচ টু আওয়ার ব্যাক 1200 টাকা নিয়েছে, প্রায় 6 ঘন্টার জন্য বুক করা হয়েছে অটোটা। ভালো ভালো লাগছে, একটু মানে হ্যাং আউট করছি এখানে, বারবিকিউ নেশনে দারুণ একটা সুন্দর হেভি লাঞ্চ হয়েছে, বাফেট লাঞ্চ, অনেকদিন পর বারবিকিউ নেশন, স্টার্টারের পরে আর লাঞ্চ করতে পারিনি, এটা আমাদের অটো এসে গেছে, আমরা যাই এদিকে, আমার পরে দেখা হচ্ছে বিচে।
কাকিনাড়া বীচ খুব বেশি বড় না হলেও প্রচুর স্থানীয় মানুষেরা এখানে উইকেন্ডে অথবা ছুটির দিনে ভিড় জমান। তবে কাকিনাড়ার ইতিহাস বেশ পুরনো, সেই কলোনিয়াল এরা থেকে। প্রথমে ডাচ অর্থাৎ নেদারল্যান্ডের ট্রেডিং পোস্ট হিসেবে কাকিনাড়া সমৃদ্ধি পায় সেই ষোড়শ শতকে। পরে তা ব্রিটিশদের অধীনে যায় এবং কাকিনাড়ার হোপ আইল্যান্ড বিখ্যাত হয় ব্রিটিশদের জাহাজ তৈরি এবং জাহাজ মেরামতের বন্দর হিসেবে। তৎকালীন কলকাতা ও মুম্বাই বন্দরের মধ্যবর্তী এই কাকিনাড়াই ছিল ব্রিটিশদের একমাত্র গুরুত্বপূর্ণ বন্দর। তবে 1839 সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোনের কারণে প্রায় 20,000-এরও বেশি নৌকা ও জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। সেই ঝড়ের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের জার্নালে ব্রিটিশ ক্যাপ্টেন হেনরি পিডিংটন প্রথমবার এই সাইক্লোন কথাটার তর্জমা ব্যবহার করেন। যাই হোক, এরপর ব্রিটিশরা কাকিনাড়া বন্দর পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে বর্তমানে কাকিনাড়া বন্দর ও হোপ আইল্যান্ড ভারতীয় নেভির অধীনে এবং সেখানে স্পেশাল ফোর্সের ট্রেনিং হয়। ওয়েল, এখন এসে গেছি এই কাকিনাড়া বিচে। বিচটা ভালো, খারাপ না, সুন্দর না, প্রচুর লোকের সমাগম হয়েছে, বড্ড বেশি ভিড়, কিন্তু একটু নোংরাও আছে বিচটা। তবে এখান থেকেই বঙ্গোপসাগরের যে ভিউ দেখতে পাচ্ছি এটা অসাধারণ। এখন বেশ সুন্দর ঢেউ আছে, সবাই স্নান করছে, এখানে দেখাই যাচ্ছে। আর আমরা এখানে এসেছি একটু জায়গাটা এক্সপ্লোর করতে, বেশ ভালো। একটা আইল্যান্ড আছে যেটা কিনা হোপ আইল্যান্ড নামে পরিচিত। আর এদিকে দূরে দেখা যাচ্ছে যে ফোর্ট, কাকিনাড়া ফোর্টের একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফোর্ট ছিল, এখন নয়, ও আর ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদম ব্রিটিশরা এসেছিলো কিংবা তারও আগে থেকে হয়তো ঐতিহাসিক জায়গা, তবে এটা দীর্ঘদিন ব্রিটিশ ফোর্ট হিসেবে সার্ভ করেছে এই জায়গাটা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হঠাৎ করে আমাদের অনগোয়িং বয়ে চলা সিরিজের মাঝে এই ক্যাজুয়াল ব্লগটা দেওয়ার উদ্দেশ্য ছিল একটু হাওয়া বদল করবার। তবে গত ওপিনিয়ন পোলে পাওয়া আপনাদের মূল্যবান মতামত অনুযায়ী পরের ভিডিও হতে চলেছে বয়ে চলার ফিনালে। এতদিন বয়ে চলার ভিডিও না আসার জন্য খুবই দুঃখিত, সেটা পরেই জানতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আগামী দিনে এরকম ফুড ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার কাঞ্চনজঙ্ঘার কোলে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন বাঙালি।